হ্যালো, আমার নাম সন্ধি আর আমি হচ্ছে কারেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। সো আমার সাথে বেশ কিছু হরর স্টোরি বা ঘটনা হয়েছে। তো ফার্স্টটা একদম হয়েছে হচ্ছে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন। সো তখন হচ্ছে আমি আমাদের একটু ডিসক্রিপশন দিয়ে নিই বাসাটা আসলে কীরকম ছিল। তো এটা অনেক পুরনো ধরনের বাসা ছিল আর হচ্ছে রুমগুলো অনেক বড় ছিল, মানে বড় বলতে একটু যদি বুঝাই তাহলে হচ্ছে আপনার তিনটা হচ্ছে গিয়ে টিউব লাইট লাগতো জাস্ট টু লাইট আপ দ্য রুম, এত বড় বড় রুমগুলো ছিল। তো ওখানে হচ্ছে গিয়ে ওটা বেসিক্যালি আমার আমার ভাইয়ের রুম ছিল। আমার আমার একটা হচ্ছে গিয়ে পড়ার টেবিল, আমার হচ্ছে বেড, আর আরেকটা হচ্ছে আরেক সাইডে হচ্ছে আমার ভাইয়ের পড়ার টেবিল। তো আর হচ্ছে একদম সাইডে একটা ওয়ার্ড্রপ, এরকম টাইপ আর কি রুমটা। তো আমার পড়ার টেবিল থেকে মোটামুটি হচ্ছে গিয়ে যে এক্সিটের যে ডোরটা সেটা অনেক ডিস্টেন্সে। তো ওই দিন হচ্ছে আম্মু রান্নাঘরে, আমার ভাই আর বাবা হচ্ছে টিভি রুমে ছিল মোস্ট প্রবাবলি, আমি হচ্ছে পড়তেছিলাম। তো তখন হঠাৎ ওই যে আমাদের পিছে যদি কেউ থাকে উই ফিল দ্য প্রেজেন্স, রাইট, যে হচ্ছে আচ্ছা কেউ হয়তো দাঁড়ায় আছে বা তাকায়, কেউ যদি তাকিয়েও থাকে আমরা বুঝতে পারি হ্যাঁ ওখানে কেউ একজন আছে। তো তারপর হচ্ছে আমি মনে করছি আমার ভাই দুষ্টামি করতে আসতেছে, ফাইজলামি করতে আসতেছে। তো আমি হচ্ছে গিয়ে রাইট সাইডে তাকাইলাম, এবার রাইট সাইডে তাকাই দেখি ওই সাইডে সরে গেছে জিনিসটা। ইট ওয়াজ লাইক আ ব্ল্যাক ফিগার, টু কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল শেপের। তো সে হচ্ছে আরেক সাইডে চলে গেছে, মানে একটা জাস্ট শ্যাডোই বলতে গেলে। তো সরে গেছে, তো আমি আবার লেফট সাইডে তাকাইছি, লেফট সাইডে তাকায় জাস্ট হচ্ছে ঘুরে গেছি, লেফট সাইডেও দেখছি যে যখন তাকাইছি সে ওই অন্য সাইডে চলে গেছে। আমি জাস্ট তাকায় ঘুরে গেছি, ঘুরে দেখি পিছে কেউ নাই, একদম কেউ নাই। তো এখন যদি এটা কেউ হতো, মানে এখানে বাসার আর কেই এই কাজ করতে পারে, আমার ভাই করতে পারে, ও অনেক ছোটো ওই টাইমে 8-9 বছরের বয়স, তো ও যদি করতো ও কিন্তু আমার ওই টেবিল থেকে যে ডোর সেটা কিন্তু অনেক ডিস্টেন্সের, ওর ওখানে দৌড়ায়ও যদি যায় আমাকে পালাইতে অ্যাটলিস্ট দেখতাম, কিন্তু ওইটাও আমি দেখি নাই, একদম কেউ নাই, ফাঁকা পুরো রুম। তারপর হচ্ছে গিয়ে আমি আর কি আব্বু আম্মুকে, তখন তো ছোট অনেক, আমি হচ্ছে গিয়ে কান্নাকাটি করে হচ্ছে গিয়ে ডাকতেছি যে আব্বু আম্মু ইয়া আসো এই রুমে কেউ থাকো, আমি আর ওখানে থাকতে পারতেছিলাম না। তো এইটা ওই একটা ওই বাসার ওই একটাই কাহিনী, ওখানে আর তেমন কিছু, ওখানে একদম আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আর কি, একদম 11 বছর ওই বাসাতেই হয়েছে। বাট আমার সাথে জাস্ট এই ইনসিডেন্টটাই হয়েছে, অন্য কারোর সাথে হয়েছে কিনা আই ডোন্ট নো। এখন সবচেয়ে বেশি হরর ইনসিডেন্ট যেটা হয়েছে আমার যে প্রিভিয়াস জাস্ট বাসাটা ছিল সেখানে, সেখানে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে হরর স্টোরিজ আমার সাথে যেটা হয়েছে। তো প্রথমে আমি শুরু করি হচ্ছে কোভিডের টাইম থেকে। সো কোভিডের টাইমে আমার হচ্ছে আমি ড্রয়িং রুমে বসেছিলাম, ওই টাইমে তো সবাই রাতের বেলা ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, তারপর হচ্ছে গিয়ে গেমস খেলা এরকম টাইপ। তো আমার রুমে আম্মু ঘুমাচ্ছিল দেখে আমি ড্রয়িং রুমে এসে বসছি। তো ওই টাইমে ড্রয়িং রুমে একটা সেলাই মেশিন ছিল, যে আগেকার দিনের যে সেলাই মেশিনগুলা একদম আয়রনের পাতের নিচে একটা কিন্তু পাত থাকে ওই যে সেলাই মেশিনটাকে চালানোর জন্য, ওরকম টাইপের একটা সেলাই মেশিন ছিল। তো এখন হচ্ছে আমি ওখানে এরকম ফোনে কথা বলতেছি, গেমস খেলতেছি, আর রুমে লাইট অফ ছিল। তো তখন হঠাৎ করে ওই যে সেলাই মেশিনের নিচের যে পা রাখার যে জায়গাটা, যে পাতটা, সেটা একা একা চলা শুরু করছে। এখন এটা তো কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন, এটা তো এমন না এত হালকা না যে বাতাসে এটা নড়ে যাবে, বা এমনও না যে কোনো আর কি অ্যানিমেল এখানে আছে, আমার বাসায় ওরকম পেটও নাই কোনো কিছু। সো তখন হচ্ছে আমি জাস্ট ফ্রিজ হয়ে গেছি ওই জায়গা, আমি হচ্ছে কোনো কথা বলতেও পারতেছিলাম না, আমি জাস্ট আমার ফ্রেন্ডদেরকে বলছি যে তোরা ইয়াতে থাক, কলে থাক, আমি আসতেছি। তো ওদেরকে কলে রাখছি, কলে রেখে আমি জাস্ট আস্তে করে যে লাইটটা জ্বালাই দিছি, লাইটটা জ্বালানোর পর দেখতেছি তখনও নড়তেছে, মানে তখন মানে কেউ নড়া দিয়ে চলে গেছে, এখন হচ্ছে জাস্ট ওই বাকিটুকু নড়তেছে এরকম অবস্থা। তো ওটা দেখার পর আমি আস্তে করে সব লাইট টাইট বন্ধ করে সুরে পড়তে পড়তে হচ্ছে গিয়ে আমি আমার রুমে চলে গেছি। তো এটা একটা বিগ ইনসিডেন্ট ছিল। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে একবার ওই বাসাতেই আমি হচ্ছে ইয়া থেকে আসছি, কুয়াকাটা থেকে কেবল ফেরত আসছি, কুয়াকাটাতেও আমার সাথে একটা ঘটনা ঘটছে, ওটা পরের কাহিনী। আগে হচ্ছে আমি বাসায় আসলাম,
আসার পর ওই সময় বাসায় কেউ ছিল না আমার হচ্ছে আম্মু ভাই সবাই হচ্ছে গিয়ে ইয়াতে নানু বাড়িতে গেছে আর আমি হচ্ছে কুয়াকাটার থেকে কেবল ব্যাক করছি সব মোটামুটি আর সব লাইট টাইট অফ মানে দিনের বেলায় কিন্তু ইটস নট লাইক রাতের বেলা সো দিনের বেলা হচ্ছে গিয়ে আমি ইয়া করলাম এসে সব লাইট টাইট জ্বালাইলাম আমি ওই টাইম খুবই অসুস্থ ছিলাম আমার হচ্ছে গলা ব্যথা কথা বলতে পারতেছি না জ্বর ঠান্ডা সব লাগে আসছে আর কি একেবারে তো আমি হচ্ছে এমনিই সিক তার উপর তারপর হচ্ছে গিয়ে আবার খিদা লাগছে তো এখন আমি কি করলাম ইয়াতে গেলাম কিচেনে গেলাম কিচেনে গিয়ে নিজের জন্য নুডলস টুডলস কিছু বানাই টানাই তারপর হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে শুইছি শোয়ার পর আমি ফিল করতেছি যে হচ্ছে গিয়ে আমি এতক্ষণ যা করছি মানে আমি যে আওয়াজগুলো করছি হয়তো পানি ঢেলে খাওয়া বা ওই যে বাসনকোসন নিয়ে করা ওই যে রান্না করা নুডলসটা রান্না করা এই শব্দটা আমি আবার শুনতেছি কিন্তু রান্নাঘর থেকে কিন্তু ওইটা তো ওখানে তো কেউ নাই মানে দ্যাটস দ্য থিং আমি এগুলোই শুনতেছি আমি শুয়ে শুয়ে এগুলো সব ফিল করতেছি যে আমি আমার রুমে শোয়া যে রান্নাঘরে হচ্ছে গিয়ে কেউ কিছু বানাচ্ছে হাঁড়ি পাতিল ধরতেছে এরকম হচ্ছে সাউন্ডগুলো আর হচ্ছে যে ডাইনিং টেবিলে রান্না রুমের সাথেই হচ্ছে ডাইনিং টেবিলটা ডাইনিং রুমে কেউ পানি ঢেলে খাইতেছে এটা আর সবচেয়ে বাজে সাউন্ড হচ্ছে গিয়ে কেউ দৌড়াইতেছে খুব জোরে একেবারে ধূপ 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 করে একেবারে ভাইব্রেশন মানে পুরো ফ্লোর কাঁপতেছে যে যে দৌড়াইতেছে এটা বোঝা যাচ্ছে এরপর আমি কি করব আমি বুঝতেছি না আমি একদম কান্না কান্না অবস্থা কারণ হচ্ছে সে একে তো অসুস্থ তারপর বাসায় কেউ নাই এরপর হচ্ছে গিয়ে আমি ইয়া করলাম আয়াতুল কুরসি ছেড়ে দিলাম জোরে ওই আয়াতুল কুরসি কিছুক্ষণ চললো ডাইনিং রুমে একটা ফোন রাখছি দুইটা ফোন ছিল আমার তো আমি হচ্ছে ডাইনিং রুমে একটা ফোন রাখছি নিজের রুমে একটা ফোন দুইটাতেই ছাড়া তো হঠাৎ কিছু ওগুলো থাম মানে ওই টাইমে একটু হয়তো কমছে বা কমলেও আমি বুঝতেছিলাম না বিকজ এত জোরে ছাড়া ছিল আয়াতুল কুরসিটা তারপর হচ্ছে গিয়ে আমি ইয়াতে করলাম আমি আস্তে করে ডাইনিং রুমে যেয়ে ওগুলো সব বন্ধ টন্ধ করলাম যে এখন একটু বেটার লাগতেছে তখন শুনতেছি যে গেটের বাইরে হচ্ছে গিয়ে একটা বিড়াল আসছে হঠাৎ করে আমাদের পুরা বিল্ডিংয়ে কারো বিড়াল নাই আর হচ্ছে বিড়ালটার দেখেই বোঝা যাচ্ছে পেট যে এখানে গলায় ইয়া পড়া মাথায় একটা সিঁদুরের মতো লাগানো ছিল তো আমি বুঝতেছি যে একটা এই মানে কারো পেট কিন্তু আমাদের বিল্ডিংয়ে কীভাবে আসছে তো আসছে তো ওরা অনেকক্ষণ ধরে মানে আমার মেইন দরজার বাইরে মিউ মিউ করতেছে তো এখন আমি কি করব আমার অনেক মায়া হয়েছে আমি হচ্ছে একটা সসেজ ইয়া করে দিলাম মানে একটু খাবার দাবার দিলাম দেওয়ার পর হচ্ছে গিয়ে ওই বিড়ালটা ওখানেই বসে আছে ওখানেই বসে আছে আর ট্রাস্ট মি যতক্ষণ ওই বিড়ালটা ওখানে ছিল আমি আর কোনো সুরাও ছাড়ি নাই কিছু ছাড়ি নাই কোনো কিছু আমার সাথে হয়নি ওই বিড়ালটা ততক্ষণ ছিল যতক্ষণ হচ্ছে আমার আমার ফ্যামিলি ফেরত আসে নাই ফেরত আসার পর আমি যখন মানে কলিং বেল দিয়েছি আমি দরজা খুলছি দেখি বিড়ালটা নাই তারপর আমি হচ্ছে কয়দিন পর গার্ডকে জিজ্ঞেস করলাম ওটা তো বিড়াল মনে হয় বিল্ডিংয়ে ছিল তো ওটা কি মানে দেখছেন কি না বলতেছে না বিল্ডিংয়ে কোনো বিড়াল নাই তো ঢুকলে তো আমাদের সামনে দিয়েই ঢুকবে গার্ডরা তো নিচেই তো বলতেছে আমাদের সামনে দিয়েই ঢুকবে চাইলে মানে এখানে তো কোনো বিড়াল ঢুকার চান্সেসই নেই তার মানে কোনো বিড়ালই ওখানে ছিল না এখন আমি আই ডোন্ট নো ইফ আই ইম্যাজিন দ্যাট নাকি আসলেই ওখানে ছিল কি না আই ডোন্ট নো বাট যতক্ষণ ছিল আই ফেল্ট ভেরি প্রোটেক্টেড যে আমি যতক্ষণ এটা এখানে আমার সাথে আছে আমি মানে আমার সাথে কিছু হবে না হোপফুলি এরকম আর কি লাগতেছিল সো এটা আর সবচেয়ে বড় যে ইনসিডেন্টটা আমি বলবো এটা মানে চিন্তা করলেও আমার কেমন লাগে এখন তো আমি হচ্ছে গিয়ে আরেক দিন এভাবে এটা মনে হয় 2021-এর কাহিনি 21-এ বা 22-এর ফার্স্টের দিকে তো তখনও হচ্ছে আমি ড্রয়িং রুমে বসা তো ড্রয়িং রুমে যেই জায়গাটা বসা সেটার পাশেই হচ্ছে গিয়ে দরজা ডাইনিং রুমে যাওয়ার জন্য আর একদম সোজাসুজি তাকালে তোমার হচ্ছে ইয়াটা দেখা যায় কমন বাথরুম কমন বাথরুমের সাথেই হচ্ছে বেসিনটা এটা দেখা যায় তো ওই দিন আমি লাইট টাইট অন করা ড্রয়িং রুমের কিন্তু ওই সাইডের লাইট সব অফ ডাইনিং বা হচ্ছে গিয়ে তোমার বাথরুম ওইখানে সব অফ তো আমি বসে আছি বসে দেখতেছি যে হচ্ছে আমার ভাই
হচ্ছে ওয়াশরুমটা থেকে বের হইলো, ওই কমন ওয়াশরুমটা থেকে। এখন আমার একটু ডাউট হলো যে মানে ও কোন দিক দিয়ে বের হইলো। ওর বের হওয়ার রাস্তা কিন্তু দুইটা, একটা আমার রুমের ভিতর থেকে ওইদিকে বের হবে, আমার সামনে থেকে হচ্ছে বারান্দা পার করে আমার সামনে দিয়ে বের হবে। তো ও হচ্ছে যেহেতু আমার সামনে দিয়ে যায় নাই, তার মানে আমার রুম দিয়ে বের হয়েছে। এটা নিয়ে আমার তখন রাগ উঠতেছে যে আমার রুম থেকে কেন বের হইলো। আমি এটা একদমই পছন্দ করি না যে ও হচ্ছে আমার রুমের ভিতর দিয়ে যায় যখন, এটা একদমই আমি পছন্দ করি না। তো এর জন্য আমার ফার্স্টেই রাগ উঠছে। তখন আমি ওকে ডাক দিছি, এই তুমি আমার রুম থেকে বের হইছো কেন, মানে এই দিক দিয়ে আসতে পারতো, তুমি ওদিক দিয়ে কেন গেছো। তো সে হচ্ছে মানে বেসিনে হাত ধুচ্ছিল না কি ধুচ্ছিল, তো সে আমার দিকে তাকাইছে, চোখ গরম করে তাকাইছে। তো আমার তো আরো এমনি মেজাজ গরম, আর উপর মেজাজ, তখন কিন্তু আমার এরকম প্যারানর্মাল বা কিছু মনে হচ্ছিল না, আমার খালি মেজাজ গরম লাগতেছিল যে ও একে তো আমার রুমের ভিতর দিয়ে গেছে, দো এটা ওর নিষেধ, ও যায় না, তারপর হচ্ছে গিয়ে ও আমার দিকে চোখ গরম করে তাকাইছে। সো ছোট ভাই, তো এখন হচ্ছে গিয়ে তখন আমার মাথায় এটা আসে নাই যে ও যেখানে পানি ছানতেছে, পানি ছানা তো সাউন্ড আমি পাচ্ছি না, এটা কিন্তু তখন আমার মাথায় কাজই করে নাই যে ও ওখানে যে মানে বেসিনে হাত দেওয়া, কিন্তু ও বেসিনে তো সাউন্ড নাই কোনো, এটা আমার একদমই আসে নাই মাথায়। সো এরপর হচ্ছে গিয়ে আমি আর কি ওকে বললাম, এই এদিকে আয়, মানে এদিকে, তখনও চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে, আমি বলছি এদিকে আয়। তো হচ্ছে আসে না, ও কি করলো, ওখান থেকে ডাইরেক্ট আমার আব্বুর রুমে ঢুকে গেল। আব্বুর রুমে তখন কেউ নাই, আব্বু আউট অফ টাউন আর আম্মু তো আমার রুমেই। তো আমি হচ্ছে গিয়ে ও ঢুকছে, এখন আমি হচ্ছে পিছিয়ে পিছিয়ে গেছি ওকে মাইট দিতে, মূলত মানে আমি হইতেছে এমন না যে ভয় পাইছে সামথিং, আমি হচ্ছে মেজাজ গরম যে ও আমার দিকে এক চোখ গরম করলো কেন, আমি ওর পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি আব্বুর রুমে যে হচ্ছে ওকে মাইট দিব, এখন এরকম অবস্থা ভাই বোনে যেটা হয়। তো যে হচ্ছে আব্বুর রুমে ঢুকে আমি লাইটটা জ্বালাই দেখি নো ওয়ান, কেউ নাই ওখানে। আব্বুর রুমে একটা বারান্দা ছিল, একটা হচ্ছে ওয়াশরুম ছিল, দুইটাই তন্ন তন্ন করে চেক করলাম, খাটের নিচে দেখলাম সে কোথাও নাই। তো কোথাও নাই, এখন তো আমার লাগতেছে যে কী হইলো আমার সাথে মাত্র, আমি এটা কী দেখলাম বা কী হয়েছে। তো তখন হচ্ছে আমি দৌড় দিয়ে আমি আমার ভাইয়ের রুমে গেলাম, ভাইয়ের রুমে দেখে দিয়ে সে হিজ আউট, মানে একেবারে ঘুমে কাতর, সে দেখেই মনে হবে না যে সে মাত্র ওয়াশরুমে গেছে বা পসিবলই না, মানে সে এতটা গভীর ঘুমে। এটা গেল, এটা যাওয়ার পর এখন এগুলো আমি যখন হয়তো আমার সাথে, আমি কিন্তু আম্মু বা আব্বুকে কিছু বলতাম না, কারণ হচ্ছে আম্মু আব্বু হয়তো আমার সাথে বলবে যে হ্যাঁ মিথ্যা কথা বলতেছিস বা মজা করতেছিস আমাদের সাথে, এরকম বলবে দেখে আমি একদম বলিই নেই। পরে যখন বাসাটা ছেড়ে আসছি, আম্মুকে আমি এসব কাহিনী বলছি যে দেখো এসব এসব আমার সাথে হয়েছে, তখন আম্মু আমাকে বলতেছে যে আম্মুর সাথেও হয়েছে, আম্মু আমাদের বলে নাই যে সো দ্যাট আমরা ভয় না পাই। আম্মু নাকি এরকম একদিন আমার ভাইকে দেখছে, যে আম্মু ওই দিন আব্বুর রুমে, আব্বুর রুমে ঘুমায় আছে, তখন ওখান থেকে দেখতেছে আমার ভাই হচ্ছে আমার রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেছে, রান্নাঘরের দিকে গেছে। তো আম্মু হচ্ছে উঠে আর কি আমার ভাইয়ের কাছে গেছে যে মানে ওর কিছু লাগবে কিনা, এত রাতে 2-3 বাজে হয়তো, তা এই যে ওর কিছু লাগবে কিনা সেটা দেখার জন্য আম্মু রান্নাঘরে গেছে, যে দেখে নো ওয়ান, মানে আর আমার ভাইয়ের যে অ্যাপিয়ার, মানে আমাদের আমরা দুজনেই যে আমার ভাইকে দেখলাম, এই ভাই জীবনে কিছু দেখে নাই, ওর সাথে জীবনে কিছু হয় নাই, বাট ওর এই জিনিসটা আমরা সবসময় করছি, মানে দেখছি।